থেকে সবাই আমরা ছিলাম আমাদের এসপি ছিলেন আমাদের এসডিপিও ছিলেন আমার এসডিও ছিলেন আমি নিজে ছিলাম আমরা প্রায় এক ঘন্টার বেশি এখানে ওয়েট করলাম ইভেন আমরা ফোনও করলাম ওনাকে উনি ফোন ধরার সৌজন্যও উনি দেখাননি আমরা অত্যন্ত হতাশ হয়েছি পুরো বিষয়টি নিয়ে ভাবতে হবে এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি আমরা জানাবো কেন আসেননি জানালেন উনি না তেমন কোনো তেমন কোনো জুৎসই কারণ আমরা জানতে পারলাম না এখানে আমরা সবাই বসেছিলাম এখানটায় তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন বাড়িতে যেখানে যেখানে আমাদের অনারেল এমআইসি একজন আছেন যেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে যেখানে অ্যাডিশনাল অফ পুলিশ আছে এসডিপিও আছেন অনেক পুলিশ আধিকারিক আছেন এসডিও আছেন সেখানে নিরাপত্তার অভাব বোধ করা আমার মনে হয় এটা অমূলক এবং ভিত্তিহীন হ্যাঁ পুলিশ পুলিশ উনি ফোন মোতাবেক উনি খবর পাঠিয়েছিলেন যে ওনার নিরাপত্তা অভাব বোধ করছেন আমরা আনতে পাঠিয়েছিলাম তাকে উনি আসেননি ইভেন তাকে ফোনও করা হয়েছে তিনি ফোনও ধরেননি এটা কি একটা অবমাননা মনে করছেন সেটা কি বলার কোনো অপেক্ষাই রাখে মেলা হবে মেলা পৌষ মেলা হবে রবীন্দ্র স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী যে মেলা সেটা হবে আমাদের কোভিডের সময় তো আমরা মেলা করেছি এবারেও মেলা হবে মাঠ যদি বিশ্বভারতী স্যার কি আমাদের বিকল্প যেখানে আমরা আগে এ করেছিলাম সেখানে হবে মানুষের প্রয়োজনে মানুষের মেলা মানুষের সরকারি মেলা করতে চান না ওনার একটা অজুহাত দরকার ছিল তো এই অজুহাত দেওয়ার জন্য আজকে মিটিং ডেকে আমাদের সবাইকে ডেকে নিজেই ঘরে বসে থাকলেন কি মনে হচ্ছে আমরা তো বুঝতে পারছি যে উনি মেলাটাকে করতে চান না মানে ওনার ওপরে যারা আছেন তারাও চান না যে বোলপুরে স্মৃতি রবি ঠাকুরের স্মৃতি যে মেলা সে মেলা বন্ধ হোক কারণ আমরা তো দেখতেই পাচ্ছি যে আস্তে আস্তে মেলা বসন্ত উৎসব বন্ধ করে বিশ্বভারতীটাকে যে বাংলা থেকে আলাদা করার যে চেষ্টা চলছে ওনার আমলে সেটা তো চলছেই সেটা আজকে আরও পরিষ্কার হয়ে গেল উনি ডেকে বললেন এলেন না এখান থেকেই বোঝা যাচ্ছে এবং আমরা মেলা করবই মেলা হবেই এবং যেখানে আর বছর আমরা মেলা করেছিলাম উনি যদি মেলা না করেন তার জন্য আমরা তৈরি আছি আমাদের মেলা মাটি হবে পরবর্তী ওনার যদি শুভ চেতনা হয় মেলা আন্তরিকতা থাকে এবং সত্যি কথাটা বলেন আমরা থাকবো আমরা আজকেও বলেছি যে বিশ্বভারতীকে আমরা দু বছর আগে কোভিডের প্রাকলে বসন্ত উৎসবে উনি সাহায্য চেয়েছিলেন আমরা সমস্ত সাহায্য করেছিলাম সমস্ত ব্যারিকেড থেকে সমস্ত কিছু হয়তো সে কোভিডের জন্য বন্ধ ছিল কিন্তু সেটা সমস্ত খরচ এসএসডি তরফ থেকে আমরা করেছিলাম ভবিষ্যতে উনি যদি সময় চান আমরা ওনার মেলার সঙ্গে আছি আমরা নিশ্চয় বোলপুর পৌরসভা বোলপুর উন্নয়ন পর্ষদ বীরভূম অ্যাডমিনিস্ট্রেশন ওনার সঙ্গে থেকে ওনাকে মালা করতে সাহায্য করেন বৈঠক ডেকে উনি জানালেন না কারণ সেটা ওনাকে জিজ্ঞেস করবেন উনি কি চেয়েছেন যে আমাকে দেখে বা ডি এমকে ডেকে বা এস পিকে ডেকে উনি কি করতে চাইছেন সেটা উনি জানবেন সেটা আমি বলতে পারবো রাজ্যের অবমাননা করা হলো এখানে সে যথাসময়ে যথা জায়গায় যথা